যারা লড়তে জানে এবং গড়তে জানে। বাংলা মিরর তাদের পক্ষে। বাংলা মিরর, সাহসীদের চ্যানেল। বিসমিল্লাহির রহমানির রহিম। দুঃখিত, আমি আগে বলেছিলাম যে 12টায় আসার কথা, আসতে পারিনি, এই জন্য আসতে পারিনি, মানে লাইভে ঢুকতে পারছিলাম না। আমার আমার তো ধরেন মানে এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছি, মানে হচ্ছে যে আমি ইউটিউবে কথা বলা বা ফেসবুকে কথা বলা মানে এই পুরো ভারত বোধহয় আমি পাকিস্তানের কাছে বিক্রি করে দিচ্ছি, এরকম একটা অবস্থা। তো আমি হেডফোনটা লাগাইনি, অনেক চেষ্টার পর সফল হলাম আপনার লাইভে আসতে। রোজার মধ্যে এটাই প্রথম আমার লাইভ হবে, রোজার মধ্যে কি প্রায় এক বছর পরে আমি লাইভে কথা বলছি। ইচ্ছা ছিল না লাইভে আসার, কারণ রোজা এমনিতেই মিতভ্যাসী, মিতব্যয়ী, সব কিছু থেকেই খারাপ, মানে ইবাদতের বাইরে অন্য জিনিসগুলো থেকে যতটা পারা যায় বিরত থাকা আর কি। ইবাদত যদিও অত করি না, চেষ্টা করি অন্তত রোজাগুলো নামাজগুলো পড়তে। এখন যে বিষয়টা নিয়ে কথা বলছি, আমার মনে হয় সবাই চলে এসছেন এরই মধ্যে, তারপরেও আমরা দু এক মিনিট অপেক্ষা করি হ্যাঁ আরও কিছু মানুষের জন্য। আপনারা নিশ্চয়ই জানেন যে গত বেশ কয়েক দিন আগে আমার একটা ভিডিও আপলোড করেছিলাম, যেখানে আপনার বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছিলাম, এর মধ্যে ভারতের কিছু কথা ছিল। এবং সেই ভিডিওটা প্রথমে মানে আমরা এমন একটা ষড়যন্ত্রের মধ্যে আছি, সোশ্যাল মিডিয়াটাও এখন আমাদের দেশের শাসন ব্যবস্থা তো তাদের দখলে আছে, সেটা আপনারা এরই মধ্যেই জানেন, নতুন করে বলার কিছু নাই। তো সোশ্যাল মিডিয়াটাও তারা এমনভাবে দখল করেছে, আমরা যারা ইউটিউবে কাজ করেন, ফেসবুকে যারা কাজ করেন, আপনারা নিশ্চয়ই জানেন একই ধরনের একটা ভিডিও, ধরুন আমার লাস্ট কয়েকটা ভিডিও যদি আপনারা দেখেন, সেখানে আমার প্রতিটা ভিডিওতে ভিউ আছে, ধরুন অ্যাভারেজ একটা যদি বলি 1 মিলিয়ন, 1.5 মিলিয়ন এরকম। অথচ সেই একই ভিডিও আমি তার পরের সপ্তাহে বা তার দুই দিন পরে যখন আপলোড দিচ্ছি, সেখানে ভারতের কিছু কথা থাকা মানেই সেই ভিডিও এটা রিচ ব্লগ হচ্ছে কি কি হচ্ছে জানি না, বাট দেখছে হচ্ছে মানুষ 20,000-25,000 মানুষ দেখছে। যে ভিডিওটা নিয়ে কথা বলছি, সেই ভিডিওটা দেওয়ার পরে আমি সেই খেয়ে তারপরে ভিডিওটা দিয়েছিলাম, এবং দেওয়ার পরে এক ঘন্টার মতো জেগেছিলাম। সেই এক ঘন্টায় আমার মনে হলো যে কি বলে 24,000 মানুষ দেখেছিল। ওইটা দেখার পর আমি শুয়ে পড়লাম, আমার সেটিং টেটিং যা যা ছিল সব কিছু ঠিক করে তারপর শুয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি প্রায় 5 ঘন্টা পরে 25,000 ভিউ হয়েছে, মানে 24-এর সাথে 1,000 যোগ হয়েছে। এবং তখন আর কেউ, আমি অন্য কয়েকজনকে ফোন করলাম যে আমার এটা দেখা যাচ্ছে কি না, অনেকে বলছে ভিডিও তার ওইখানে দেখা যাচ্ছে, অনেকে বলছে আমার চ্যানেলে সে ভিডিও দেখছে না। যাই হোক, সেটা প্রায় আরও 15 ঘন্টা পরে আবার রেগুলার হলো, এবং রেগুলার হওয়ার 25,000 থেকে একবারে একটানে সেটা 2 লাখের কাছাকাছি গেল। যাওয়ার আমি মূল বিষয়ে কথা বলছি না, সবাই নিশ্চয়ই এরই মধ্যে চলে আসবেন, আপনারা 2,000 মানুষ দেখছেন এখন, হয়তো আরও যারা আছেন তারাও আসবেন, একটা আক্ষেপের কথা বলছি আর কি এই মুহূর্তে। তো সেই ভিডিও যখন 2 লাখের কাছাকাছি হলো, তখন না ওই ভিডিওটা রিমুভ করে দিল ইউটিউব। তো ইউটিউবে দুটার একটা হতে পারে, এক হচ্ছে এই ভারতীয় যেসব কুলাঙ্গাররা আছে পৃথিবীর মধ্যে, সবচাইতে নিকৃষ্ট একটি আপনার
কি বলবো, ধর্মান্ধ জাতি, ধর্মান্ধ বলা যায় না ওদের এটাকে, তো আসলে কি বলবো। তো এদের কাজই হচ্ছে সারা পৃথিবীর মধ্যে দেখুন যেখানে যেখানে মুসলমান নির্যাতন হয় বা জাতিগত দাঙ্গা, সেটা ধর্ম হোক অন্য কোনো সাদা কালোর যেই ভেদাভেদই থাক, সব জায়গায় এখন শান্ত। সিরিয়ার মতো জায়গাতেও এখন বিমান হামলা হচ্ছে না, অথচ পৃথিবীর মধ্যে ভারত একমাত্র দেশ যেই দেশে কিনা এখন পর্যন্ত মানুষ হত্যা করা হচ্ছে। মানুষ শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে মানুষকে আপনার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে না, আরও অনেক আপনারা সবাই জানেন। তো এরকম একটা জাতির কাজই হবে এগুলো। আমি আজকে একটা কথা খুব পরিষ্কার বলছি, হ্যাঁ, আমি কিন্তু এখন আগের মতো ওইরকম ভারত বিরোধী কথাবার্তা ওইভাবে বলি না, অনেক কারণে আমার জায়গাগুলো তো আমি জানি, সব কিছু আপনাদেরকে হয়তো বলতেও পারি না। তো বেঁচে আছি সেটাও আল্লাহর ইচ্ছা এবং আপনাদের দোয়ায়। কিন্তু যদি নাকি এরকম চলতে থাকে, সোশ্যাল মিডিয়াতে বলার কিন্তু অনেক জায়গা আছে, আপনি ইউটিউবে আটকাবেন, ফেসবুকে আছে, ফেসবুকে আটকাবেন, আমি এখন গ্রুপ ওপেন করেছি, বিভিন্ন গ্রুপে অ্যাডমিন হচ্ছি, আমি ওইসব গ্রুপ থেকে যাবে আমার এই লাইভটাও, অনেকের অনেক গ্রুপ থেকে শেয়ার হচ্ছে। তো আপনাদের কিন্তু লাভ হবে না, আপনাদের লস হবে। আমি আমাকে আটকানোর যত চেষ্টা করবেন, আমি খুব গঠনমূলক সমালোচনা করি, খুব তথ্যভিত্তিক কথা বলি আমি। হ্যাঁ, অনেক সময় হতে পারে হয়তো আমার তথ্যের বিভ্রান্তি হতে পারে, সেটা স্লিপ অফ টাং হতে পারে, আমার জানার ভুল হতে পারে, কিন্তু আমি স্বইচ্ছায় কখনো কোনো বিষয় নিয়ে আমি গুজব ছড়াই না, ওইটা ছড়ানোর দরকারও নেই। কারণ বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, এখানে গুজব ছড়ানোর দরকার না, আমি সত্য কথা বলি, অনেক কথা আছে যেগুলো বলার মতো। তো আমি এই ভারতীয় দালালদের বলতে চাই, খোঁচাবেন না, খোঁচালে কিন্তু সমস্যা আরও বেশি পড়বে না। আমরা এখানে MCN খুলবো, তারপরে এখানের ইউটিউবকে নিয়ন্ত্রণ করার কী কী ক্যাটাগরি আছে সব ই করবো, এবং আমরা প্রায় 60 জন মতো হয়েছি এখন ইউটিউবার, যে ইউটিউবাররা একযোগে প্রতিদিন একটা করে ইমেল পাঠাতে থাকবো ইউটিউবের কাছে, যে তোমাদের এখানে যেসব ভারতীয় একটা বিশেষ ধর্মের সেই লোকগুলো আছে এবং তারা এইভাবে ডিসক্রিমিনেট করছে, এবং আমাদের ভিডিওগুলো বিনা কারণে তারা কমিউনিটি গাইডলাইন থেকে শুরু করে নানান ধরনের কাজ করছে, এগুলো আমরা করতে থাকবো, চাকরি হারাবো তখন। অতএব আগে থেকেই সাবধান হওয়া উচিত। এখন আসল কথায় আসি, আপনারা নিশ্চয়ই জানেন যে বিদ্যানন্দ অনেক কিছু হচ্ছে সেটা নিয়ে, তাই না? আমার মনে হয় বাংলাদেশে এরকম অনেক মানুষ আছেন যারা এই নামটাও শুনেন নাই, তারাও এখন এই নামটা শুনছেন। কারণ কি? কারণ হচ্ছে বিদ্যানন্দের যে প্রধান ব্যক্তি, সে কিশোর কুমারকে শুধুমাত্র হিন্দু হবার কারণে তিনাকে আপনার সরিয়ে দেওয়া হচ্ছে বলতে কি, তিনি যেতে বাধ্য হয়েছেন। দেখেন, বাংলাদেশে খুব অনেস্টলি একদম, এখানে অনেক হিন্দু আছেন হয়তো, আমি হিন্দু ভাইদের কাছে বলতে চাই, আমি আমার বিষয়টা আমি সবসময় পরিষ্কার করি। আমার এলাকায় যেসব হিন্দুদের সাথে আমার চলাফেরা ছিল, এখন পর্যন্ত আমার ফেসবুকে যেসব হিন্দু ফ্রেন্ডরা আছে, তারা আমার সম্পর্কে খুব ভালো জানেন। আমি কখনোই কোনো ধর্মীয়ভাবে কোনো বিভাজন আমার মধ্যে আমি তৈরি করি না, আমি কারোর সাথে সেই ধরনের আচরণও করি নি। তাদের সাথে বন্ধুসুলভ আগেও যেমন ছিল এখনও আছে। আমি ছাড়াও বাংলাদেশের প্রতিটা মানুষ, যতজন মানুষ আমার শত্রু বন্ধু অনেকে এখন এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, একজন মানুষ বলুন, হিন্দু হন আর মুসলমান হন, বাংলাদেশে ধর্মীয় কারণে আপনি হিন্দু এই জন্য আপনাকে কোনো জামাত ইসলামের, সবচেয়ে কট্টর তো ধরুন আপনাদের ভাষায় জামাত ইসলাম, জামাত ইসলামের কোনো নেতার একজন মানুষ এখানে কমেন্ট করুন, একজন মানুষ কমেন্ট করুন যে জামাত ইসলামের একজন মানুষ আপনার এলাকায় আপনার শুধুমাত্র আপনি হিন্দু হবার কারণে আপনার জমি জায়গা দখল করেছে। কিংবা এই মুহূর্তে যারা দখল করছে, স্বীকার করেন আর নাই করেন, সব আওয়ামী লীগের লোকজন, সেই আওয়ামী লীগের মধ্যে একজন মানুষ আছে কি না যে ধর্মীয় কিংবা রাজনৈতিক কারণে আপনার জমিটা দখল করছে? সব স্বার্থের ব্যাপার। এখন আপনারা যেসব হিন্দুরা এই বিভাজন তৈরি করে তারপরে রাজনৈতিক কোন্দল তৈরি করছেন, রাজনৈতিকভাবে আপনাকে সেভ করার চেষ্টা করছেন, সেটা করে রাজনৈতিকভাবে আরও বেশি নিজেকে বিপদের জায়গায় নিয়ে যাচ্ছেন। আপনার কাছে আমি প্রশ্ন করতে চাই, আপনারা ভারতে আপনাদের যেসব বন্ধুবান্ধব যারা আছে, একটু সত্য করে কথাটা বলুন, খুব সুখে আছে? যারা টাকা পয়সা আছে তারা সব জায়গায় সুখে। আজকে বাংলাদেশে দেখেন, গার্মেন্টসে যারা কাজ করে,
ডাজেন্ট ম্যাটার সে হিন্দু না মুসলমান, কিন্তু যে মানুষগুলো গার্মেন্টসে কাজ করে তাদের কি জীবনের ঝুঁকি নাই? মসজিদ পর্যন্ত যে দেশে বন্ধ সেখানে গার্মেন্টস কীভাবে খোলা থাকে? কোনো চুক্তিতে আপনি এটা হালাল করতে পারবেন? কারণ কি, তাদের কথা বলার কেউ নেই, তাদেরকে নিয়ে নানান ধরনের মানে খেলা করা হচ্ছে, একবার দেশে পাঠানো হচ্ছে, আবার আনা হচ্ছে, আনা আসছে যখন তখন তাদের রাস্তায় কোনো গাড়ি দেওয়া হচ্ছে না, হেঁটে তারপরে ঢাকাতে আসে 100 মাইল 150 মাইল 200 মাইল দূর থেকে। অতএব এই এই জিনিসগুলো যে করা হচ্ছে কারণ কি, তারা গরিব, তাদের কিছু করার নাই। পরিবহন সেক্টরে দেখেন না খেয়ে মরছে, অথচ এই পরিবহন সেক্টরে এরা কি পরিমাণে স্ট্রং, এদের বিরুদ্ধে কথা বললে বাড়ি ঘরে গিয়ে হামলা, নানান ধরনের এরা কার্যকলাপ করে। কারণ হচ্ছে কি, কারণ এদের বেশিরভাগ হচ্ছে মূর্খ, এবং এদেরকে দিয়ে এই পরিবহন শ্রমিকের যেসব নেতারা আছে ইউনিয়নের, তারা নানানভাবে কাজ করে। অর্থাৎ গরিব যেখানে, আপনি হিন্দু হন আর মুসলমান হন, সব জায়গায় ভাই আপনার সমস্যা। আপনি ধর্মীয়ভাবে যদি মনে করেন, আজকে বাংলাদেশ পুরো ভারত আজকে দখল করে নিল মনে করেন, কি হবে, ভারত হয়ে যাবে এটা? আচ্ছা, আপনার ভারতের হিন্দুদের অবস্থাটা একটু দেখুন তো, যাদের টাকা পয়সা নাই। এই ভারত উপমহাদেশে আপনাদের হিন্দুদের আজকে যে পোশাক পরছেন, এই পোশাক মুসলমানদের কারণে পরছেন। এই আমাদের ইতিহাস তো আপনারা জানেন, যদিও ভারতে ইতিহাস নানানভাবে বিকৃত করে সেটাকে অন্যভাবে করা হচ্ছে, কিন্তু বাংলাদেশে এই কুতুবুদ্দিন আইবেক থেকে শুরু করে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খুলজি, যারা বাংলাদেশে ইসলাম ধর্ম নিয়ে এসেছিল, তারা তো ধর্ম প্রচারের জন্য জানে, তারা প্রথমে গিয়েছিল বণিক হিসাবে, ব্যবসা করতে গিয়েছিল। তারা সেখানে যখন গিয়েছে, তাদের পোশাক, তাদের ধর্মীয় রীতিনীতি এসব দেখে আপনারা আকৃষ্ট হয়েছেন, তারপরে আপনারা কাপড় পরা শিখেছেন। ইতিহাস দেখুন, কাপড় পরা কি আপনারা সেটা বুঝছেন না? নেগেটিভ এখন পর্যন্ত আপনাদের অনেক ধর্মীয় গুরু ন্যাংটা হয়ে থাকে। সো আমরা, আমাদের এই হিন্দুদের সাথে কোনো ক্লাস নাই, আজ পর্যন্ত একজন হিন্দু কখনোই ধর্মীয় কারণে তার জমি বাংলাদেশে হার, আমি বিশ্বাস করি না। আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনার উদাহরণ আছে, একজন হিন্দু আমার এখানে কমেন্ট করে বলেন যে হ্যাঁ ধর্মীয় কারণে, আপনি শুধু হিন্দু হওয়ার কারণে। এখন 2001 সালে নির্বাচনের পরে আপনাদের উপরে হামলা হয়েছে, সেটা কি সাম্প্রদায়িক হামলা? এখন আপনারা সবাই আওয়ামী লীগ করেন, যে এলাকার একজন হিন্দু মানুষ আওয়ামী লীগ করেন এবং সেই এলাকার মুসলমানদেরকে, যারা কিনা বিএনপি করে, জামাত করে, তাদেরকে আপনি পুলিশ, থানা, আদালত দিয়ে হয়রানি করবেন রাজনৈতিক ক্ষমতার বলে। আপনি যখন ক্ষমতা হারাবেন, আপনার উপরে যদি হামলা হয়, সেটা কি ধর্মীয় হামলা? কখনোই না। যে কারণে বাংলাদেশে যত কিছু হচ্ছে এখন, এগুলো শুধুমাত্র স্বার্থের কারণে, এখানে ধর্মীয় কোনো ব্যাপার জড়িত না। আমি ইলিয়াস হোসেন আমার বাড়ি চুয়াডাঙ্গাতে, আমার বাবা রাতের আধারে জমি বিক্রি করে দিয়ে আসতে বাধ্য হয়েছে। খোঁজ নেন, আমি ভিডিওতে কথা বলছি, আমার বাবা চায়নি। আমরা যদিও সেই জমি নিয়ে দাঙ্গা হাঙ্গামা করার চেষ্টা করেছি, যখন আমরা ভাইরা দেখেছে যে প্রতিবাদ করা শুরু করেছে, আমার বাবা আস্তে করে বাড়িটা বিক্রি করে দিয়ে চলে এসছে। আমার বাড়ি, আমাদের বাড়ি ছিল অনেক বড় বাড়ি, সেই বাড়ির মনে করেন যে আমাদের মানে 10 ভাগের 1 ভাগও আমরা ইউজ করতাম না, বাকিটা পুরোটা আমার বাবা বাগান করে রেখেছিল। এমন কোনো গাছ নিয়ে আমাদের বাড়িতে ছিল না। তো সেই শেষ মাথা কি হচ্ছে আমরা এই মাথা থেকে দেখতামও না। ওই পাশে এসে ওই বাড়ির, ওই পাশের বাড়ির ওরা গাছ লাগিয়েছে, বাথরুম করেছে নিজেদের ইচ্ছা মতো, আমার বাবা গাছ লাগিয়েছে, সে গাছ উঠিয়ে দিয়েছে। বেশি দিনের কথা না, এই 2003 সালের কথা। তারপরে সেটা নিয়ে যখন আমরা দুই ভাই তাদের সাথে লাগতে গিয়েছি, আমার বাবা আস্তে করে বাড়িটা বিক্রি করে দিয়ে চলে এসে ঢাকাতে 2005 সালে। তো আমরা বাংলাদেশে জমি নিয়ে কোথায় নাই জমি নিয়ে গঞ্জাম, দেওয়ানি মামলা আদালতে যান, কত লক্ষ কোটি মামলা, সে 85 বছর আগের মামলা এখন পর্যন্ত ঝুলছে, সব হিন্দু, গিয়ে দেখুন, খোঁজ নেন। অতএব খামোখা বিভ্রান্তি তৈরি করবেন না। আপনারা যদি মনে করেন যে আপনার এখন টাকা পয়সা নেই, আপনি একজন হিন্দু খুব কষ্টে আছেন, আর এই দেশ ভারত হয়ে যাবে, আর হিন্দুরা এই দেশে ক্ষমতায় আসলেই আপনারা খুব ভালো থাকবেন, নট লাইক দ্যাট। এই চিন্তা করার কোনো কারণ নাই, আমরা আপনাদের শত্রু না। আমি হয়তো অনেক কথাবার্তা আপনাদের কাছে মনে হয় যে আমি হিন্দুদের বিরুদ্ধে কথা বলি, কোনো দিনও বলি নাই, কোনো দিনও না। আমার জীবনের ইতিহাস ঘেঁটে দেখেন, আমি এই আজকে বাংলাদেশের পরিস্থিতি, ভারতের যে আগ্রাসী একটা মনোভাব, এইটার আগ পর্যন্ত আমার জীবনে আমি 21-এর চোখের যে প্রোগ্রাম করেছি, 2টা পর্ব ছিল, একদম 2টা পর্ব শুধুমাত্র এই জমি দখল নিয়েছিল, এবং সেই জমি দখলের 1/3 পার্ট ছিল শুধু হিন্দুদের জন্য। দেখেন আমার এই ফেসবুকে আমার ফ্রেন্ড লিস্টে আছে, কোনোদিনও আমার মধ্যে হিন্দু মুসলমান এই বিভেদ কোনোদিন কাজ করে নাই। আমার বিশ্বাস কোনো মুসলমানের মধ্যে এই ধরনের, আপনি ভারতের হিন্দুদের অবস্থা দেখেন কি করছে আজকে সেখানকার মুসলমানদের, আজকে আরবের বিভিন্ন দেশ ক্ষেপেছে তাদের উপর, কেন চড়েছে তারা,
তাদের দোষ, আপনারা এই করোনা সময়টা পর্যন্ত আপনারা ধর্মীয় বিভাজন তৈরি করছেন। তো আপনাদের কাছে অনুরোধ, এই কাজগুলো করবেন না। এই কি বলে আপনাদের যে বিদ্যানন্দ, যেই আপনাদের যেটা নিয়ে আজকে এত কিছু হচ্ছে, ঈশ্বর কুমার, বাংলাদেশে আপনি যদি গত কয়েকদিনের কিছু প্রেক্ষাপট চিন্তা করেন, মানিকগঞ্জে একজন হিন্দু, সে আপনার রাসূলুল্লাহ সাল্লামকে নিয়ে নোংরা ভাষা, আমি সে ভাষাও ব্যবহার করতে চাই না, পোস্ট করেছেন। নরসিংদীতে একজন শিবের মূর্তি লাগিয়েছে হচ্ছে কাবা শরীফের উপরে, হচ্ছেটা কি, সেটার মানে কনসিকুয়েন্স কি, শাস্তিটা কি হচ্ছে? শাস্তি হচ্ছে তাদেরকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, সেটা ধরাটা হচ্ছে প্রশাসনের শুধু মুসলমানদের হাত থেকে তাকে বাঁচানোর জন্য। এখন এই যে কাজগুলো করছেন, আমার বাংলাদেশে আপনারা হয়রানির শিকার হচ্ছেন, ভারতে গিয়ে একজন মুসলমান, একজন মুসলমান যদি নাকি ভারতীয় কোনো ধর্ম নিয়ে কোনো সমালোচনা করে এই ধরনের, সে বাঁচতে পারবে? আপনি নিজে বলুন, বাঁচতে পারবে কি না? আপনারা তো মনে করেন আমরা হিন্দুরা হচ্ছে, আমরা মুসলমানরা হচ্ছে গিয়ে খুব কট্টরপন্থী। ভারত বাংলাদেশে আপনারা যা করে এখন পর্যন্ত ক্ষমতায় আছেন, বিভিন্ন জায়গায় আপনারা স্বপদে বহাল আছেন, ভারতে কোন জায়গায় আছে যেখানে কিনা মুসলমানরা আপনাদের মতো এই ধরনের আচরণ করে তারপর টিকে থাকবে? 1947 সালে দেশ বিভাগের সময় পর্যন্ত ভারত এই পশ্চিমবঙ্গে, শুধুমাত্র পশ্চিমবঙ্গে 45 ভাগ চাকরি পেতে হচ্ছে মুসলমানরা, আর স্বাধীনের পরে এসে 30 ভাগ, সেটা এখন এসে ঠেকেছে 2 ভাগে। আর আপনারা বাংলাদেশে হিন্দুরা কয় পার্সেন্ট আছেন আর কয় পার্সেন্ট চাকরিতে আছেন একটু চিন্তা করেন। আমরা কিন্তু এসব নিয়ে কথা বলতাম না, স্বাভাবিকভাবে আপনারা বিভিন্ন জায়গায় থাকতেন। আমি যে স্কুলে পড়াশোনা করেছি সেই স্কুলে আলাদাভাবে একজন হিন্দু শিক্ষক ছিল, আমরা তো হিন্দু শিক্ষকের বিরুদ্ধে কখনও কথা বলি নাই। আজকে কেন বলি, কারণ এই বিষয়গুলো অস্বাভাবিক। বেনজির র্যাবের মহাপরিচালক ছিল, এখন আইজিপি হয়েছে, সে সরকারের কম দালালি করেছে, সরকারকে সাপোর্টকে কম দিয়েছে তারা। আজকের পুলিশের বিভিন্ন জায়গায় যারা আছে তারা রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে কম সুবিধা দিচ্ছে, মানে পলিটিক্যালি যাদের তাদের যা দরকার সেইভাবে তো তারা অকুপাইড হচ্ছে, সমস্যা কি? তাহলে কেন ঘোড়া ডিঙিয়ে তারপরে হিন্দুদেরকে বিভিন্ন পদের মধ্যে বসানো হচ্ছে? এটা কি শুধুমাত্র হিন্দুদের মানে যোগ্যতার বলে? কখনোই না। অনেক মুসলমান, মানে সেটা পাঁচাটা বলেন, দলকানা বলেন, আর লেজুর বৃত্তি করা বলেন, যাই বলেন, এই তেলবাজ অনেক মুসলমান অফিসার আছে যারা কিনা সরকারকে খুব ভালোভাবে ক্ষমতায় রাখার জন্য যা করা সব করতে পারে, কিন্তু তারপরেও কেন হিন্দুদেরকে এই আজকের বেঞ্জি টেঞ্জি তাদেরও উপরে বিভিন্ন পদে বসানো হয় কেন? বিভিন্ন থানার ওসি আজকে তারা কেন, বিভিন্ন কমিশনার কেন তারা, ডিসি এডিসি তাদের এত উৎপাত কীভাবে হলো? এর সব কিছুর কারণ হচ্ছে ভারতের আগ্রাসন। ভারত থেকে এগুলোর প্রেসক্রিপশন এখানে দেওয়া হয় এবং সেটাই প্রেসক্রিপ হিসাবে তারপরে আমাদের এখানে অ্যাপ্লাই করা হচ্ছে। সেই কারণে আমাদের হিন্দুদের নিয়ে কোনো সমস্যা নেই, যারা ভারতে বসে অখণ্ড ভারত বানানোর জন্য স্বপ্ন দেখেন, সেই দিবা স্বপ্ন যারা দেখছেন তাদেরকে বিরুদ্ধে কথা বলার জন্য শুধু আমরা এই হিন্দু বিরোধী কথা বলি, কিন্তু আসলে বেসিক্যালি আমরা কখনোই হিন্দুদের বিরুদ্ধে কথা বলার জন্য কোনোদিনও কোনো মুসলমান, আমি অন্তত আমার বাংলাদেশে আমার পরিচিত কোনো বন্ধুবান্ধব জীবনও দেখিনি। আমি দেশে থাকতে আমার বাসার, আমার ঢাকার বাসায় দুধ দিয়ে যেত একজন হিন্দু মানুষ। আমরা কোনোদিনও শুধু ধর্মীয় কারণে তাদের সাথে কোনো বিভাজন তৈরি করি নাই। আজকে যদি মনে করেন এই কিশোর কুমারকে শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে তার সে দল থেকে পদ থেকে তাকে বের হতে হলো, এটার পেছনে গভীর একটা চক্রান্ত আছে, যেটা গত কয়েকদিন ধরে লক্ষ্মীপুরে মন্দিরে হামলা হয়েছে, বিভিন্ন জায়গায় হিন্দুরা মুসলমানদের নিয়ে উগ্র কথাবার্তা বলছে, এবং বাংলাদেশে ভারতের সেনাবাহিনী পাঠানো, দিনাজপুর বর্ডারে বিজিবি হত্যা, বাংলাদেশের 3 জনকে হত্যা, এই সব কিছুর পেছনে একটা গভীর ষড়যন্ত্র আছে। সেটা কী আছে সেটা আপনারা জানেন, সেটা বের করার দায়িত্ব আমাদের না, কিন্তু আমরা মনে করি যে কিশোর কুমারকে এই পথ থেকে সরালে বাংলাদেশের রাজনৈতিকভাবে বা ধর্মীয়ভাবে কী এমন আসবে যাবে? ইসকন আজকে বাংলাদেশের যে জায়গাটাতে আছে আপনারা নিশ্চয়ই জানেন, যে এই তাদের কী বলে ইসকন মন্দিরে নিশ্চয়ই দেখেছেন, আমার নতুন করে কিছু বলার নাই। কী হয়েছে সেখানে? সেই মন্দিরটা এখন পর্যন্ত চলছে,
আমার কাছে শেষ খবর যা আছে সেই মন্দিরটা এখন পর্যন্ত চলছে। এখন আপনারা অনেকেই বলবেন যে 36 জন ছিল, তাতে কী হয়েছে, সেখানেই তো তারা বসবাস করতো। না, 36 জন মানুষ সেখানে বসবাস করতে পারবে না। যদি সেটা হতো তাহলে তাবলিগের যারা কিনা মসজিদে থাকে তারা তো মসজিদেই থাকে, তাদের তো তারা সিল্লা এসেছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে সিল্লা এসেছে, তারা যতদিন থাকার দরকার ততদিন তারা মসজিদে থাকবে। ভারতের একটা মসজিদ দেখান যেই মসজিদে তাবলিগের লোকজনকে এক জায়গায় হয়ে থাকতে দেয়া হচ্ছে। যদি সেটা থাকতে দেয়া না হয় তাহলে বাংলাদেশের মন্দিরে কেন 36 জন একসাথে থাকার পারমিশন পাবে? তারা যদি পার্মানেন্টলি সেখানে থাকেও আপনি সেটার জন্য তাদেরকে সার্টিফাইড করতে পারবেন না, কখনোই সম্ভব না। কারণ হচ্ছে ধর্মীয় কারণে যদি মসজিদে থাকার পারমিশন থাকে, মন্দিরে থাকার পারমিশন থাকে, তাহলে রোজার মধ্যে অনেকে এতেকাফ করেন, আপনারা নিশ্চয়ই জানেন। এতেকাফ করার সুযোগ দেবেন আপনি যদি 30 জন একসাথে থাকতে চায়, 10 জন একসাথে থাকতে চায়, কখনোই না। মসজিদের ভেতরে ঢুকানোর পরে তারপরে আপনারা জরিমানা করছেন, আবার মন্দিরের ক্ষেত্রে সব নিয়ম শিথিল। কারণ কি, কাকে সুযোগ দেওয়া হয় এগুলি? এগুলি বাংলাদেশের মানুষ বুঝে। এখন গুজবের আপনার বিরুদ্ধে কথা বলে মানুষকে গ্রেফতার করা হচ্ছে। কি গুজব ছড়াচ্ছে তারা? বাংলাদেশে এই বর্তমান সরকার, এটা একটা বৈধ সরকার, এর চাইতে বড় গুজব এই পৃথিবীর মধ্যে, সূর্য পশ্চিম দিকে উঠলেও এত গুজব, বড় গুজব হবে না। অথচ আপনারা গুজবের বিরুদ্ধে কথা বলার জন্য নাকি মানুষকে গ্রেফতার করছেন, মামলা করছেন, এই সেই। আমার বক্তব্য খুব স্পষ্ট, যারা মনে করছেন কিশোর কুমারকে তার শুধুমাত্র হিন্দু হবার জন্য তাকে পদ থেকে সরানো হয়েছে, তারা একটু ভেবে দেখুন কিশোর কুমারের কি ক্ষমতা আছে বাংলাদেশের রাজনৈতিক কোনো প্রভাব খাটানো। তার ওই একটি, তারা বেসিক্যালি তো শিক্ষা নিয়ে কাজ করে, তো শিক্ষার ওইখান থেকে সে প্রশাসনে কি ক্ষমতা সে করতে পারবে? কিছুই না। অথচ সে, তাকে নাকি বাংলাদেশের মুসলমান, সে হিন্দু হওয়ার কারণে মুসলমানরা তাকে সরিয়ে দিল। একটা ফেসবুকের, আমি এই লোকটা সম্পর্কে কোনো নেগেটিভ কথা আমার ফেসবুকে, এই ইউটিউবে যারা এখন আছেন, একজন মানুষ বলেন, কোনোদিন এই কিশোর কুমারের নাম শুনেছেন আপনারা? তাকে নিয়ে বাজে কথা তো বলা দূরের কথা, ভালো কথা বলেছেন তিনি, বা তার পক্ষে কোনো কথা বলেছেন কেউ? কেউ কোনোদিন ফেসবুকে শুনেছেন কি এমন সমালোচনা হয়ে গেল যে তাকে সরানোর জন্য মুসলমানরা সব উঠে পড়ে লাগলো বাংলাদেশে? আমি তো এই ঘটনা আসার আগ পর্যন্ত নামও শুনি নাই। বাংলাদেশে কিছু কুলাঙ্গার সুশীল আছেন আর কিছু কুলাঙ্গার সাংবাদিক, যাদের জন্ম হয়েছিল আমাদের পিতারা যারা রাজাকার ছিলেন তারা তাদের মাকে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে ধরে গিয়েছিলেন, আর কিছু আছে যারা 71-এ যুদ্ধ করে নাই, ওই যে ভারতে গিয়েছিল, ভারতে গিয়ে তারা ওইখানে গিয়ে পরকীয়া করতো ভারতের হিন্দুদের সাথে, পরকীয়া করে ওইখানে প্রেগনেন্ট হয়েছে, প্রেগনেন্ট হয়ে এসে বাংলাদেশে জন্ম হয়েছে। এই ধরনের কিছু সাংবাদিক আছে আর সুশীল আছে বাংলাদেশে, যাদের চাপে বাংলাদেশে ভালো সাংবাদিক যারা আছে তারা কথা বলতে পারে না। গত কয়েকদিন আগে আপনার একটা নিউজ করেছিলাম আমি, আমার এই নিউজটা করার পর বিবিসি সহ বেশ কয়েকটা মিডিয়া নিউজ করেছে একই বিষয় নিয়ে পরের দিনে, আমি যেদিন ইউটিউবে দিয়েছি তার পরের দিনই করেছে তারা। সেটা হচ্ছে বাংলাদেশের সাংবাদিকদের বেতন নিয়ে বিভিন্ন মিডিয়া বন্ধ হয়ে যাচ্ছে। তো এই সংবাদটা করার কারণে কয়েকটা চ্যানেলের বিশিষ্ট সাংবাদিক আমার বিরুদ্ধে খুব চটেছেন এবং তাদের স্টেশনে তারা ইনকোয়ারি করা শুরু করেছে, কে আমাকে এই তথ্য দিচ্ছেন? ফকিন্নির বাচ্চা, এখনও তোর কাছ থেকে 9,000 টাকা পাই আমি, এখনও 9,000 টাকা পাই, চাই নেই কোনো দিন, ঘর ভাড়া দিতে পারিস না তাই টাকা চেয়েছিলি, মনে আছে? নামটা বললাম না তোর, তো নিজে গিয়ে দাঁড়িয়ে থাকতিস, ইলিয়াস ভাই একটা সিগারেট দিবে তারপর খাওয়ার জন্য, তোর মতো ফকিন্নির বাচ্চা তুই অফিসে তারপরে খোঁজ নিস যে আমাকে কে তথ্য দিল। এরকম কিছু সাংবাদিক আছে এবং সাংবাদিক নেতা পর্যন্ত আছে, আমাকে এই তথ্য কে দিয়েছে সেটা নিয়ে তাদের নাকি মান সম্মানে পেস্টি যে বেঁধেছে, আমি সাংবাদিকদের নিয়ে কথা বলেছি এই জন্য। আপনি তো ভালো আছেন, কারণ আপনি শেখ হাসিনার পাঁচেটে তারপরে প্লট পাচ্ছেন, ওই যে অনুদানের টাকা পাচ্ছেন, এইসব সাহায্য সহযোগিতা সব পাচ্ছেন, কিন্তু খোঁজ নিয়েছেন? এসে টেলিভিশনের সাংবাদিকরা নাই,
ওই যে আরেকটা পত্রিকা বন্ধ হলো, এই অবস্থার মধ্যে এসে অনেক পত্রিকা টেলিভিশন বেতন দিতে পারছে না। তারপরে ওই যে আরেকটা বদমাস আছে না, নাইমুল হক না কি, ওই যে অর্থনীতি আধুনিক আমাদের সময়ের নাইমুল ইসলাম, বদমাশের বাচ্চা, এখন বলছে যে তার তার পত্রিকার লোকজনকে বেতন দিতে পারছে না। মনে যখন পাচার ছিল তখন মনে ছিল না? হ্যাঁ, এখন গালি দিলে তো বলবি যে মুখ খারাপ করেছি। তোরা তো গালির ওই বাচ্চা, ওগুলির বাচ্চা তোরা, তোদেরকে গালি না দিয়ে কই যাবে? ছোট ছোট সাংবাদিকদের বিক্রি করে তোরা উপরে উঠিস, তারা বেতন পায় না। এই এই ইয়ের সময় এসে, করোনার সময় এসে আমার নিজের অবস্থায় টানাটানি, এমন এমন কলিগ যারা আগে কলিগ ছিল তারা জীবনে কারোর কাছে হাত পাতার লোক না। আমার এইখানে বিকাশের দোকান বন্ধ, টাকা পাঠানো সব রাস্তা বন্ধ। দেশে ফোন করে পরিচিত একজনকে বললাম যে একজন আসবে 5,000 টাকা দিয়েন, তার কাছ থেকে গিয়ে টাকা নিয়ে এসে চাল নাই ডাল নাই বেতন দেয় নাই, কি করবে বলেন? জানেন সাংবাদিকদের অবস্থা কি? চাকরি না করলেও, তারা অফিসে না গেলেও চাকরি থাকবে না, অফিসে গিয়েও তারপরে বেতন হচ্ছে না, খাবে কি? এই ধরনের পরিস্থিতি বাংলাদেশের অসংখ্য সাংবাদিকের বর্তমানে চলছে, কথাও বলতে পারেন, আমরা হয়তো কথা বলছি তাদের পক্ষে, তারা এই এই প্রতিবাদটুকু তারা করতে পারে না। যতদিন পর্যন্ত চাকরি থাকছে অন্তত চুপ করে থাকতে হচ্ছে, চাকরি যাওয়ার পরে অন্তত হয়তো এইটুক বলতে পারছে যে আমার চাকরিটা নেই, হ্যাঁ, তারপরে কি কি হয়েছে এগুলো নিয়ে বলতে পারছে, কিন্তু খুব কট্টরভাবে আসল যে ফ্যাক্ট সেই ফ্যাক্টটা তারা তুলে ধরতে পারছে না। তো সেই জায়গা থেকে এই এই কুলাঙ্গার এই বাস্টার্ড যেগুলো আছে, এই বাস্টার্ডরা আজ পর্যন্ত তেলবাজি করে এবং এই ধরনের নিউজ পেলে সাথে সাথে তারা এগুলোকে পাবলিশ করে যে বাংলাদেশে ধর্মীয় সাম্প্রদায়িকতার কারণে কোন সাম্প্রদায়িক লোক, কোন দাড়ি টুপি পরা লোক তোর মাকে ধর্ষণ করেছে, কোন দাড়ি টুপি ওলার লোক তোর মাকে ধর্ষণ করেছে, নাম বল তোর বাপের, তোর যেই বাপ তোকে তোর মাকে ধর্ষণ করেছে তোর সেই বাপের নাম বল। কোনো দাড়ি টুপিওয়ালা লোক তোর বাপ তোর মাকে ধর্ষণ করে নাই। সিনেমা নাটকে দাড়ি টুপিওয়ালা লোককে রাজাকার বানানো হচ্ছে, খোঁজ নিয়ে দেখ আজকে যারা চালচোর তাদের বাপদাদারাই সেদিন রাজাকার ছিল। জামাত ইসলাম শান্তি বাহিনী আল বদর আল শামস গঠন করেছিল, সত্যি কথা গঠন করেছিল, সেই জন্যই তো জামাত ইসলামের আজকে এই অবস্থা, এই পরিণতি। কিন্তু সারা বাংলাদেশে রাজাকার কতজন জামাত ইসলামের ছিল খোঁজ নিয়ে দেখ। আজকে যারা ভারতের এই অবস্থায় থেকে নিজেদের স্বার্থের জন্য ভারতের পক্ষে কথা বলে, কাশ্মীরে মুসলমান মারা যায় কথা বলে ভারতের পক্ষে, দিল্লিতে মুসলমান মারা যায় কথা বলে ভারতের পক্ষে, পুলিশের ঊর্ধ্বতন পদে বসে থেকে বলে ভারতের জল যদি এখানে কালো করা হয় তাহলে তাদের দেখে নেওয়া হবে, সেই সব পুলিশ অফিসারদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা আপনাদের শত্রু না, আমরা আপনাদের শত্রু না, আপনারা সপদে থাকেন আমাদের কোনো সমস্যা নাই। আজকে যারা ফেসবুকে আপনাদেরকে আপনাদের পদোন্নতিতে পোস্ট করেছে আপনাদের শুভেচ্ছা জানিয়ে, আমি ইলিয়াস যেদিন আপনাদের মাগিবাজি নিয়ে আমার 15 মিনিটস বানাবো, সেদিন আপনার এই বন্ধুরা থাকবে না, কারণ সেদিন আপনার চাকরি থাকবে না। ধমক দিলাম আর কি, করবো না, সেটা করার ইচ্ছা নাই, কারণ আপনারা আমার শত্রু না। কিন্তু যখন কথা বলেন তখন একটু হিসাব করে কথা বলেন, যে একটা দেশের, যেই দেশ আপনাকে জন্ম দিয়েছে সেই দেশের বিপক্ষে কথা বলছেন, সেই দেশের স্বাধীনতার বিপক্ষে কথা বলছেন, সেই দেশের 95% মুসলিমের বিরুদ্ধে আপনি কথা বলছেন। যারা আপনাদেরকে তেলবাজি করে, আপনাদের সাথে সেলফি তুলে আজকে আপনার ফেসবুকে পোস্ট করে, তারা আপনার দুঃসময়ে কাছে থাকবে না। আমরা কিন্তু আপনাদের অনেক কিছু জানি, কিছু বলি না, কারণ ওগুলো নিয়ে কথা বলা আমার টার্গেট না, আপনার আমার টার্গেট না। কারণ বিএনপি ক্ষমতায় আসলে একটা পুলিশ শ্রেণী তাদের পক্ষে কাজ করবে, এটাই তো চলছে। এখন তেলবাজির বিষয়টা কেন বেশি দূরে গিয়েছে, সব কিছু আমি বলি, এই সব কিছুর জন্য দায়ী হচ্ছে ভারত। আওয়ামী লীগ আজকে যারা রাজনীতি করে তারা কেন এই এক্সট্রিম একটা জায়গায় গেল, এটা যাওয়ার একমাত্র কারণ হচ্ছে তারা বুঝতে পেরেছে যে ভারত তাদের পেছনে আছে এবং তারা বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে, তাদের ক্ষমতা থেকে যাওয়ার আর কোনো মানে আশঙ্কা নাই, যে কারণে তারা এখন যা ইচ্ছা তাই বলছে।
যদি নাকি আজকে চিন্তাটা এরকম থাকতো 5 বছর পরে সরকার পরিবর্তন হবে, তাহলে আওয়ামী লীগ কিন্তু এই পর্যায়ে যেতে পারে না। দেখুন পুলিশের লোকজন, আমি আশ্চর্য হই, আমরা যাদেরকে সারা জীবন ঘুষখোর বলি, আমরা সাংবাদিক ঘুষখোররা যাদেরকে ঘুষখোর বলি, সেই ঘুষখোর পুলিশ অফিসারদের আজকে অবস্থাটা দেখেন। নিজেদের পকেটের টাকা দিচ্ছে তারা মানুষকে। তারা করোনার মধ্যে সবচাইতে বেশি আক্রান্ত হয়েছে পুলিশ, চিকিৎসকদের চাইতে বেশি আক্রান্ত হয়েছে পুলিশ। তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে, অথচ পুলিশের রেশন বন্ধ করে দিয়েছে, তারা এগুলো গরিব মানুষকে দিচ্ছে। অথচ আওয়ামী লীগের মানুষ কত বড় জানোয়ার, এই জানোয়ারের বাচ্চারা এই সময় এসে মানুষের চাল চুরি করছে, চিন্তা করা যায়? আরে ভাই, চাল তো আপনারা সারা বছরই চুরি করেন, যুগের পর যুগ চুরি করে আসছেন, তো দরকারটা কি? এই সময়টা আল্লাহর হস্তে একটু ছাড় দেন, মানুষগুলোকে খেয়ে বাঁচতে দেন। না, দেয় নাই। এর কারণ কি? কারণ হচ্ছে তারা জানে তারা যাই করুক, জনগণের ভোট তো তাদের দরকার নাই। যদি আজকে এই জিনিসটা এরকম থাকতো 5 বছর পরে বিএনপি আসবে, আপনারা বলবেন আমি বিএনপির বিরুদ্ধে কথা বলি না। আরে ভাই, বিএনপির বিরুদ্ধে কথা বলার তো কিছু নাই, বিএনপি কি ক্ষমতায় আছে নাকি? এখন বিএনপির যখন ক্ষমতায় ছিল তখন তাদের একটা ভয় ছিল, এই আওয়ামী লীগেরও 2008 সাল থেকে 2014 সাল পর্যন্ত যখন ক্ষমতায় ছিল তখন তাদের মাথায় একটা ভয় ছিল যে আমার 5 বছর পর, আপনি 2013 সালের অবস্থা দেখেন, আওয়ামী লীগ চুপসে গিয়েছিল। কারণ কি? জানে সামনের বছর বিএনপি ক্ষমতায় আসবে। এই ভয়টা তাদের মধ্যে আমাদের দেশের মন্দের ভালো হিসাবে আমাদের রাজনীতিতে থাকা দরকার ছিল, তাহলে অন্তত 5 বছর পর একটা জায়গায় গিয়ে ঠেকতো। অবস্থা তো উন্নতি হচ্ছিল, তাই না, দিনকে দিন? কিন্তু এখন যে জায়গায় নিয়ে গেলেন, এটা বাংলাদেশ অন্তত 500 বছর পিছনে নিয়ে গেলেন। এই জায়গা থেকে কবে উঠবে এটা, বা উঠবেও কি না আদৌ কোনো দিন, গভীর একটা সংকটের মধ্যে ফেলে দিয়েছেন। তো আপনারা পত্রিকায় যে সাংবাদিকগুলো এই কিশোর কুমারকে নিয়ে খুব সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা করলেন, আসলেই কি ঘটনাটা সেরকম? কোথায় একটা পোস্ট দেখান, একজন মানুষ, একজন মুসলমানের একটা পোস্ট দেখান, যেই পোস্টের মধ্যে কেউ বলেছে যে এই ওনাকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হোক। এই ঘটনার আগ পর্যন্ত, উনি পদত্যাগ করার আগ পর্যন্ত একজন মানুষকে বলেন। এগুলি সবই ভারতের প্রেসক্রিপশন, এবং তারা এগুলোকে নিয়ে বাংলাদেশের মুসলমানদের সাথে খেলছে। আপনারা অনেক মানুষ বলেন আমি আসলে অসুস্থ, আজকে 2 দিন ধরে অসুস্থ, আমার প্রচণ্ড ঠান্ডা এবং চোখ দিয়ে শুধুই পানি পড়ছে, আতঙ্কেও আছে। আমার সেম বিল্ডিংয়ে আপনার করোনার পেশেন্ট আছে প্রায় 6টা পরিবার, আমার এখানে মোট 24টা পরিবার আছে। তো একজন বলছে যে মোহাম্মদ কামাল নাকি, যে কিশোর কুমারকে, কিশোর কুমার হচ্ছে ওই যে আপনাদের যে বিদ্যানন্দের, উনি সম্ভবত কি এটার পরিচালক কিছু একটা, আমি নিজেও জানি না, সত্যি কথাই আমি জানি না। শুধু ওনার এই ইয়ের পরে বিভিন্ন জায়গায় ওনাকে নিয়ে দেখলাম, ঘাটাঘাটি করে যেটা দেখলাম যে মানে ওইটা একটা অরাজনৈতিক সংগঠন, এবং এই আশ্চর্যের বিষয় হচ্ছে এই সংগঠনটা চলে মুসলমানদের টাকায়। কত পার্সেন্ট হিন্দু সেখানে এটার অনুদান দেয়, উনি নিজেও স্বীকার করেছেন যে মুসলমানদের অনুদানে এটা চলে, প্রবাসীরা টাকা পয়সা দিয়ে তারপরে এটা চালানোর চেষ্টা করে। তো আপনি সেখানে বসে বলে দিলেন যে মুসলমানরা হচ্ছে গিয়ে, আর ভাই মুসলমানরা যদি করতে, তাহলে ওখানে অনুদান দেওয়া বন্ধ করলেই তো হয়ে যায়, এত কিছু তো দরকার হয় না। কিন্তু সেটাকে সাম্প্রদায়িক একটা উস্কানি দেওয়ার জন্য এই জায়গাটায় নিয়ে গেছে হল, এবং এই সাংবাদিক আর এই সুশীল যাদের কথা বলছি, এই পক্ষটা সব সময় তারা মুসলমানদের বিরুদ্ধে কাজ করে, সেটা 71 হোক আর আজকের এই 2020 সাল হোক, সব সময়। আজকে খুঁজে বার করেন, দেখেন না কোথায় শাহরিয়ার কবির, কোথায় মুনতাসির মামুন, তো মানে ঘরে বসে থেকে তারপর করোনা আক্রান্ত হয়ে হসপিটালে গেল, কোথায় সেই খুশি কামাল, কোথায় কি বলে সুলতানা কামাল, খুশি কবির, কই তারা? কেউ নাই। আজকে যারা কিনা এই করোনার সময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের দাফন কাফন করছে, তারা দেখুন মাদ্রাসার শিক্ষার্থী, কমে মাদ্রাসার এই স্টুডেন্ট, তারা আজকে এই জীবনের ঝুঁকি নিয়ে তারপরে মানুষদের কী করছে। এমনকি ভারতে পর্যন্ত দেখেন মুসলমানরা গিয়ে, হিন্দুরা স্বার্থবাদী যে জাতি, এই জাতির মানুষ মারা যাচ্ছে আর আপনার দাফন কাফন করছে হচ্ছে, তাদের সৎকার করছে হচ্ছে মুসলমানরা গিয়ে। বাংলাদেশে একই কাজ হচ্ছে, এই দাড়ি টুপিওয়ালারাই আজকে এগিয়ে এসেছে আপনাদেরকে বাঁচানোর জন্য, অথচ যারা এতদিন সুশীল সেই মানুষগুলো দেখেন নাই, তারা বের হবে কখন জানেন? ওই যে ব্রাহ্মণবাড়িয়াতে আপনার জনাব আপনার কি বলে জুবায় সাহেবের জানাজায় লক্ষ লক্ষ মানুষ হয়েছে, সেখানে দেখেন তারা বের হয়ে গিয়েছে, সব একজোটে বের হয়েছে, কিন্তু গার্মেন্টসের বেলায় তারা সব চুপ। কারণ কি? ওই জায়গাটা বললে মুসলমানদের বিরুদ্ধে বলা যাবে, ওইটা ইসলামের বিরুদ্ধে বলা যাবে। কয় হাজার মানুষ আক্রান্ত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জানাজায়, 15 দিন তো পার হয়ে গিয়েছে,
কতজন কমি মাদ্রাসার শিক্ষার্থী আক্রান্ত হয়েছে সেখানে? একজনও না। অতএব তাদের আল্লাহর উপরে ভরসা ছিল, তারা আল্লাহর উপর ভরসা করে তারপর গিয়েছে। আপনাদের ভরসা হচ্ছে বন্দুকের উপরে, এই জন্য আপনাদের জানাজায় সাতজন মানুষও যায় না। এটা তো আপনাদের আক্ষেপ। এখন আপনারা চান কেন তাদের জানাজায় কেন যাবে, এটাই তো আক্ষেপটা, তাই না? এই আক্ষেপ করে লাভ নাই। যুগে যুগে আমরা বহু জানাজা দেখেছি, লক্ষ লক্ষ মানুষ, তখনও সেনাবাহিনী ছিল, মানুষ গেছে লক্ষ লক্ষ, সারা বাংলাদেশ থেকে পায়ে হেঁটে মানুষ ঢাকায় চলে এসছে, চিটাং চলে গেছে। কী হয়েছে? সেনাবাহিনী খুন করে ফেলেছে, কিন্তু আপনাদের জানাজায় কিন্তু যায় নাই। কারণ আপনাদের টার্গেট হচ্ছে চাল চুরি করা আর কম্বল চুরি করা, চুরি ছাড়া আপনারা কিছু বোঝেন না, ঠিক আছে? এখনও সময় আছে, বাংলাদেশে যারা সুশীল আর সাংবাদিক যারা আছে তাদেরকে চেনার চেষ্টা করেন। এরা কোনো দিনও বাংলাদেশের ভালো চায় নাই, এরা শুধুমাত্র একটা ধর্মীয় বিবাদ, ধর্মীয় একটা কী বলে সাম্প্রদায়িকতা, উস্কানি সবসময় এগুলো দিতে থাকে, দিয়ে তারপরে ইসলাম ধর্মকে কীভাবে ক্ষতি করা যায়, কীভাবে বাংলাদেশের মুসলমানদেরকে ধ্বংস করা যায়, তাদেরকে একটা চাপের মধ্যে রাখা যায়, সবসময় তাদের টার্গেট হচ্ছে এইটাই, এটা তারা করতে থাকে। আচ্ছা, আমি আল্লাহ জানে কী হয়েছে, যাই হোক, অনেকক্ষণ আপনাদের সাথে ছিলাম এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্যই। আর আমার আজকের আপনার এই যে কী বলে ইউটিউবে লাইভে যারা ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, আর হিন্দু ভাইরা যারা আমাদের সাথে ছিলেন তাদের উদ্দেশ্যে আবারও বলতে চাই, আমি সহ বাংলাদেশের মানুষ আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে অনুরোধ আপনাদের কাছে, যাদের পয়সা আছে তারা সব জায়গায় ভালো থাকবে, সব জায়গায় ভালো থাকবে। আপনার পয়সা নাই, আপনি ভারতে চলে যাবেন, চান আপনাকে তো ভারতে গেলেই আপনাকে নাগরিকত্ব দিবে, যাবেন, যান না কেন? আমাদের মুন্নি সাহার মতো যারা বাংলাদেশে আপনাদেরকে উস্কানি দিচ্ছে তাদের টার্গেট কিন্তু খুব খারাপ। এই মুন্নি সাহা যারা আজকে আওয়ামী লীগের লোকজন তাকে তেল দিয়ে উপরে উঠাচ্ছেন, তাদের সদয় কি বলে কি কি গতি কি যেন বাংলা কথাটা ভুলে গেছি, যাই হোক আপনাদের জন্য বলতে চাই, মুন্নি সাহা প্রধানমন্ত্রীর অফিসে এখন ঢুকতে পারে না, কেন জানেন? খালি ফাল পাইরেন না, খালি আওয়ামী লীগ করেন দেখে খালি শেখ মুজিদের ওই ইকোট লাগায় তারপরে ফাল পাইরেন না, অবস্থা একটু বোঝার চেষ্টা করেন। আওয়ামী লীগ করেন তো কী হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুন্নি সাহাকে ঢুকতে দেয় না, কেন দেয় না জানেন? তার SSF পাস, তার এই গণভবনে ঢুকার সব কিছু তারা নিয়ে নিয়েছেন। এর কারণ হচ্ছে তিনি শেখ হাসিনার কথা রেকর্ড করছিলেন গোপন ডিভাইস নিয়ে, তারপরে তার কথা রেকর্ড করছিলেন কোথায় পাঠানোর জন্য, কোথায় পাঠানোর জন্য, বিএনপির কাছে না জামাতের কাছে, না হেড অফিসে পাঠানোর জন্য। অতএব এদেরকে চেনেন, আমার কথাগুলো আবার আপনাদের কাছে গুজব মনে হবে, খোঁজ নিয়ে যায় দেখেন, যা এই মুন্নি সাহারে বলেন যে আপনার আজকে 6 তারিখ মে মাসের 2020 সাল, আজকে পর্যন্ত আপ টু ডেট আপনার SSF কার্ডটা দেন তো একটু দেন। যারা সাংবাদিক জানেন না তাদেরকেও জানাইলাম আমি, যান খোঁজ নিয়ে দেখেন, সাধারণ মানুষ তো জানতে পারবে না। আমার এখানে যারা এই শাহরিয়ার কবিরের বেজম্মাগুলো আছেন, সেই বেজম্মা সাংবাদিকগুলো যা একটু জিজ্ঞেস করেন, যা যান আপনাদের বসের SSF কার্ডটা একটু দেখাইতে বলেন, একটা প্যাদানি দিয়ে তারপরে কার্ডটা নিয়ে নিছে। তো আওয়ামী লীগের লোকজন যারা খালি নামের উপরে আপনার ওই আওয়ামী লীগ নামের উপরে খালি ফাল পারেন, ফাল পারেন না, আমরা আওয়ামী বিরোধী না, আমার জীবনের যান, আমার এমন কোনো গোয়েন্দা সংস্থা নাই, আমার নিয়ে ঘাটে নাই, খোঁজ নিয়ে দেখেন, আমার 14 গোষ্ঠীর খোঁজ নেন, 14 গোষ্ঠী খোঁজ নেন, জীবনে কোনো দিন আমি ইলিয়াস যদি কোনো মানে হাস্যকর কথা বলি আমি একটা, আমার জীবনে আমি ঢাকা শহরে একদিন মিছিল করেছি, ঢাকা শহরে বলতে টঙ্গিতে একদিন মিছিল করেছি, একদিন একদিন জীবনে, সে একদিন কিসের মিছিল করেছি জানেন, নৌকার মিছিল করেছি। আমার এলাকার আমাদের এলাকার বড় ভাই যুবলীগ নেতা মিশু হায়দার, আমি লাইভে কথা বলছি, উনি হয়তো আমার লাইভ দেখতেও পারে বা আমার এখান থেকে কেউ একজন ওনারা দেখেন যদি না দেখে, তো মিশু ভাই আমার খুবই পছন্দ করে, মিশু ভাইয়ের এই মিছিলে ওনার চাচা একজন সুলেমান হায়দার, তার হচ্ছে গিয়ে
কাউন্সিল হচ্ছিল, মিছিল করে আমাদের দেওরা থেকে গিয়ে তারপরে স্টেশন রোড, ওই যে ওদের আওয়ামী লীগের প্রধান যে কার্যালয়টা এই জাহিদা হোসেন রাসেল ওনাদের বাসার সামনে একটা ইয়ে আছে, সেই পার্টি অফিসে গিয়েছিলাম। যদিও ওই সুলমান হায়দার ওই দিন পাশ করে নাই, যাই হোক এই জীবনে একদিন মিছিল করেছে, সেটা ছিল নৌকার মিছিল। তো আর ব্যক্তিগতভাবে অনেকে বলেন যে আমি বিএনপির দালাল, হ্যাঁ আমি বিএনপির দালাল, আমি বিএনপি করি, মানে করি বলতে আমি একজন ভোটার হিসাবে বিএনপির সমর্থক, আমি বিএনপিকে ভোট দেবো, এটা আমি প্রকাশ্যেই বলি, আপনাদের মানে গোপন করার তো কিছু নাই। কিন্তু তার মানে এই না যে বিএনপি যদি আজকে ভারতের পক্ষে আওয়ামী লীগ যেভাবে অবস্থান নিয়েছে, কালকে যদি বিএনপি ক্ষমতায় এসে সে অবস্থান নেয়, আমি ইলিয়াস আল্লাহ যদি আমারে বাঁচায় রাখে, আমি যদি বিএনপির বিরুদ্ধে আজকে আওয়ামী লীগের মতো কথা না বলি, তাহলে জুতা দিয়ে পেটাইবেন আমারে, আপনারা আমাদের জুতা দিয়ে পেটাবেন, আমি একদম গাল পেতে দিব, আপনি জুতা দিয়ে পেটাবেন, ইচ্ছা মতো পেটাবেন, কোনো সমস্যা নেই। সো আমি বিএনপিকে ভোট দেই মানেই হচ্ছে বিএনপির সব কিছুকে, ভোট জীবনে এখনও দেই নেই, যদিও যদি আমি বিএনপিকে ভোট দিই, আমি প্রকাশ্যেই বলি, কিছু মানুষ আছে তারা বলে যে না আমি কোনো দল করি না, ওর জন্মেও ভেজাল আছে, ওর জন্মেও ভেজাল আছে। আপনি যদি ফুটবল খেলা দেখেন, আপনি ফুটবল খেলা দেখছেন, কোন কোন দল খেলে আপনি চেনেন না, এমনিতে টেলিভিশনে দেখছেন একটা দল আরেকটা দলকে বেশি মারছে, পায়ে মারছে শুধু, আপনার দেখবেন মানে এমনিতে আপনার অজান্তেই যে দলটা মার খাচ্ছে তার পক্ষে আপনি, আপনার এমনিতেও একটা অনুভূতি চলে আসবে। সো মানুষ কোনো না কোনো পক্ষকে একটু হলেও সাপোর্ট করে না, এরকম মানুষ পৃথিবীর মধ্যে নাই। তো বাংলাদেশের মতো একটা দেশে আপনি বসবাস করে কোনো রাজনৈতিক দলের প্রতি আপনার একটু ইয়ে হবে না, এটা এইসব মিথ্যা ভাওতাবাজি মানুষের সাথে করেন। আমি এই প্রতারণা করতে চাই না, যে কারণে আমি প্রকাশ্যেই বলি যে আমি ভোটার হিসাবে আমি বিএনপিকে ভোট দেবো, হ্যাঁ আমি বিএনপিকে ভোট দেবো, এবং আমি এই মুহূর্তে আওয়ামী লীগের যে পজিশন, আওয়ামী লীগের রাজনৈতিক যে স্ট্যান্ড, সেটাতে একদম সরাসরি কট্টর একজন আওয়ামী বিরোধী। কিন্তু আমি বাংলাদেশ বিরোধীও না, বা বাংলাদেশে যারা একাত্তরে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল তাদের বিরুদ্ধেও না, কিন্তু এরকমও না যে জামাত ইসলাম যা করে সব কিছু আমি আপনার সমর্থন করব না, বিষয়টা এরকমও না। আমি জামাত ইসলামের যৌক্তিক কোনো কিছু থাকলে সেটাও সমর্থন করি, ভারতের বিরুদ্ধে তাদের যে অবস্থান সেটাকে আমি সমর্থন করি, অবশ্যই করি, ঠিক আছে। সো এখন দোয়া করেন সবাই, হ্যাঁ শরীরের প্রতি খেয়াল রাখতে, আমার আমার চোখ টোক দেখে আপনারা এসে বুঝতে পারছেন যে চোখ দিয়ে শুধু পানি বেরোচ্ছে, আর ঠান্ডা বেশ কয়েকদিন ধরেই, তিন চার দিন ধরে। ভালো থাকেন, আল্লাহ আমাদের দেশের যারা প্রশাসনে আছেন, হিন্দু হোক মুসলমান হোক, সবাইকে মানে সঠিক জ্ঞানটা দান করুক, হেদায়াত করুক আপনাদেরকে। বাংলাদেশের যুগের পর যুগ যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সেই সম্প্রীতি আজকে যারা নষ্ট করতে চাচ্ছে তাদেরকে আল্লাহ হেদায়াত দান করুক। সবাই ভালো থাকেন, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর কথা বলছি না, আমার আমার মনে হয় আমি আজকে লাইভে যা বলতে চেয়েছি সেটা বোঝাতে পেরেছি। আর সবশেষ, যারা ইউটিউবে ভারতের যেসব উগ্র সাম্প্রদায়িক লোকজন চাকরি করছেন, এবং যারা আমাদের এই ফেসবুক ইউটিউবকে থামানোর চেষ্টা করেন, আমাদের রাস্তা অনেক আছে। আপনারা, আমরা আমাদের যদি আপনাদের মতো এক হয়ে কাজ করা শুরু করি, এবং সেটা শুরু করছি, করোনা গেলেই টের পাবেন, ইউটিউবে আপনাদের বিরুদ্ধে ব্যাপকভাবে প্রচারণা শুরু হবে, যে আপনারা ইউটিউবে বসে তারপরে ধর্মীয় উগ্রবাদ তৈরি করছেন। বাংলা মিরর আপনার চ্যানেল, সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে একটা ক্লিক করুন।